দক্ষিণ এশিয়ান গেমসকে সামনে রেখে চলছে কাবাডি দলের অনুশীলন কাবাডি স্টেডিয়ামের সংস্কার কাজের মাঝেই প্রতিদিন দুই বেলা চলছে এই প্রশিক্ষণ এসে গেমসে যে দশ আসরে কাবাডি ছিল তার তিনটিতে বাংলাদেশের আছে রৌপ্য ছয়টিতে ব্রোঞ্জ খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবি মেনে বিদেশি কোচও নিয়োগ দিয়েছে ফেডারেশন যিনি শিষ্যদের নিয়ে স্বপ্ন দেখছেন স্বর্ণের লড়াই নামার কাবাডি এসি গেমসে বাংলাদেশের পদক প্রাপ্তির সম্ভাবনা ময় চেকরি ডিসিপ্লিন তার একটি যে দশ আসরে কাবাডি ছিল তার তিনটিতে রৌপ্য ছয়টিতে আছে ব্রোঞ্জ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে উনিশশো পঁচাশিতে যুক্ত হয় কাবাডি টানা দুই আসরে ছিল রৌপ্য সব শেষ বাংলাদেশ নানার্সআপ হয়েছে উনিশশো পঁচানব্বই এরপর পাঁচ আসরের চারটিতে ব্রোঞ্জ নারীদের ইভেন্টেও তিন আসরে পদক তালিকায় ছিল বাংলাদেশ ব্রোঞ্জ দিয়ে শুরু করে শেষ দুই আসরে জিতেছে রৌপ্য ডিসেম্বরে নেপালি আসর সামনে রেখে আঠারো জন শুরু হয়েছে ক্যাম্প পরের মাসে তিরিশ থেকে কমিয়ে বিশ জনে নামিয়ে আনা হয়েছে দল দুজন ভারতে আছেন প্রো কাবাডি দলে এশিয়ান গেমসে খেলা দল থেকে ছিটিয়ে গেছেন চারজন খেলোয়াড়দের দীর্ঘদিনের দাবি মেনে নিয়োগ দেওয়া হয়েছে বিদেশি কোচ এশিয়া গেমসের সবচেয়ে সফল নয়বারে বারের স্বর্ণজয়ী দেশ ভারত থেকেই আনা হয়েছে প্রধান প্রশিক্ষককে যিনি দল নিয়ে লড়তে চান স্বর্ণের জন্য সিনিয়র টিম ইজ ইম্প্রুভ গুড আমরা ফাইনাল খেলতে চাই ভারত আর পাকিস্তান বাংলাদেশের জন্য বড় বাধা হতে পারে তবে কোনো দলকে নিয়ে মনে ভয় রাখতে চাই না মাত্র কদিনে দলের যে উন্নতি দেখতে পাচ্ছি তাতে ভালো করা অসম্ভব নয় মর্নিং ইভিনিং গুড টাইম গুড প্র্যাকটিস নতুন কোচ আসার পর নিজেদের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করছেন খেলোয়াড়রা তার নির্ভর দলে সিনিয়র যারা আছেন তারাও নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন বাকিদের সাথে বিদেশি কোচ এদের অভিজ্ঞতা অনেক বেশি এরা বিভিন্ন টেকনিক দিয়ে আমাদেরকে শেখাচ্ছে যেগুলো আমাদের অনেক প্লেয়ারই অজানা আর কি তা আমরা শিখতেছি যেভাবে ট্রেনিং দিচ্ছে আমরা সেভাবেই ট্রেনিংটা নিচ্ছি তো আশা করি আমাদের এতে অনেক ইম্প্রুভ হচ্ছে গতবার যে প্লেয়ারগুলো ছিলাম তার থেকে আমাদের দু তিনজন প্লেয়ার সিনিয়র প্লেয়ার নাই ইঞ্জুরির কারণে হয়তো যে কোনো কারণে ক্যাম্পে তাদের আনা হয়নি নতুন প্লেয়ার অনেক তারপর নতুন দিয়েও করতে হলো এখন যেহেতু অনেক সময় আছে সময়ের ভিতরে যদি কোনো কিছু ভালো কোনো কিছু করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কোনো সময় করবো খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা বাণিজ্যিক হোটেলে তবে কাবাডি স্টেডিয়ামে কাজের ফাঁকে চলছে অনুশীলন চারপাশে রয়েছে এডিস বিস্তারের মনে থাকলেও সেসব দিকে নজর দেওয়ার ইতিয়ার নেই খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য মেনে প্রস্তুত হচ্ছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য নারীদের ক্যাম্প চলছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা